আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের খুয়ে যাওয়া অ্যানামেল ফিরে পেতে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেই দাঁতের এই ধরনের সমস্যায় ভুগে থাকেন যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগ থেকে অনেক দাঁতেরই অ্যানামেল ঠিক এভাবে কোনো না কোনো কারণে অনেকেরই ক্ষয় হয়ে গেছে যাদের এ ধরনের সমস্যা হয়েছে তাদের জন্যে চিকিৎসা পদ্ধতি রয়েছে ভিউয়ার্স এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি দাঁতে কিন্তু অনেক বেশি ক্ষয় হয়ে গেছে এখানে দেখেই বোঝা যাচ্ছে তো যদি কারো এই ধরনের ক্ষয় হয়ে থাকে তারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটি পরিষ্কার করে যদি আপনারা কালার ম্যাচিং ফিলিং করে নেন তাহলে কিন্তু দাঁতটি আপনার নষ্ট হবে না এবং দাঁতটি আগে ঠিক যেমন ছিল তেমনটি করে দেওয়া সম্ভব এর জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে কেউ যদি ভেবে থাকেন যে এ ধরনের দাঁতের হয়তো কোনো চিকিৎসা নাই নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটি এমন না যে কোনো দাঁতেরই ট্রিটমেন্ট আছে নষ্ট হওয়ার আগে বা যন্ত্রণা হওয়ার আগে যদি আপনি দাঁতের ডাক্তারের কাছে যান তাহলে সে জায়গাটি পরিষ্কার করে কালার ম্যাচিং করে ফিলিং করে দিলে আপনার দাঁতটি আগের মতোই হয়ে যাবে এছাড়া অনেকেরই দেখা যায় দুটোই একটা দাঁতের এ ধরনের সমস্যা হয় যেমন এই দাঁতটিতে দেখতে পাচ্ছেন যে গোড়াটা ক্ষয় হয়ে গেছে আর এ ধরনের সমস্যা হলে দাঁত শিশির করে অর্থাৎ ঠান্ডা পানি মুখে নিলে দাঁত শিরশির করে এ ধরনের সমস্যা সমাধানের জন্য একমাত্র দাঁতে যদি আপনি ফিলিং করে সেই ক্ষয় হয়ে যাওয়া অ্যানামেলটুকু পূরণ করে নেন তাহলে কিন্তু শিরশির সমস্যা সমাধান হয়ে যাবে এবং সেই সাথে যদি আপনার দাঁতে এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে তা খুবই অল্প সময়ে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই এ ধরনের দাঁতের একবারেই ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো হিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ